কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর সহায়তায় সন্ত্রাসী অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ভারত ভারতীয় পোস্টের কাছে পাকিস্তানি সেনাবাহিনী বেশ কয়েকটি লঞ্চ প্যাড সক্রিয় করেছে বলেও দাবি করেছে দেশটি খবর এনডিটিভি কাশ্মীর সীমান্তে এটি পাকিস্তানের নতুন পদক্ষেপ এর কারণে ভারতও ব্যাপক সতর্ক রয়েছে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনী দাবি করছে তিনশো ধারা বাতিলের পর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় পোস্টের কাছে পাকিস্তানি সেনাবাহিনী বেশ কয়েকটি লঞ্চ প্যাড সক্রিয় করেছে নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই এগুলো সক্রিয় করা হয়েছে গুরেজ মাসল, কেরান তাংধার উরি পুঞ্চ নওসেরা সুন্দরবানী, আর রামগড় ও কাঠুয়ার মুখোমুখি অঞ্চলগুলোতে অবস্থিত লঞ্চ প্যাডগুলোতে দুইশো জনেরও বেশি সন্ত্রাসী আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনা জানিয়েছে কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের সহায়তায় সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা করছে অনুপ্রবেশ করার সময় কয়েক সন্ত্রাসীকে গুলি করে হত্যারও দাবি করেছে ভারত সেনা সূত্রের দাবি অনুপ্রবেশের সময় ও সুবিধার্থে আগস্টের শুরু থেকে কালীঘাটি এলাকায় একটি যোগাযোগ কেন্দ্রও চালু করা হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ পছন্দ করেন না ফলে তিনি সৌদি আরবের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত নন সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় যে হামলা হয়েছে তার পেছনে ইসলামী প্রজাতন্ত্র ইরান রয়েছে বলে আমার মনে হয় তবে তিনি কারো বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চান না গত শনিবার সকালে ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সেনারা দশটি ড্রোনের সাহায্যে সৌদি আরবের আরামক তেল স্থাপনার উপর ভয়াবহ হামলা চালায় ওই হামলার কারণে সৌদি আরবের শতকরা পঞ্চাশ ভাগ তেল উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং অন্তত এক দশকের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা উনিশ ভাগ বেড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে বিবৃতি দিয়েছিলেন তবে ইরান আমেরিকার ওই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে অন্যদিকে ইয়েমেনের হতিরা ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে হামলার জন্য আমেরিকা ইরানকে দায়ী করলেও সৌদি আরব এ পর্যন্ত তেহরানের বিরুদ্ধে সরাসরি কোনো বিবৃতি দেয়নি আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা সম্পর্কে ট্রাম্প আরও বলেন ওই হামলায় ইরান জড়িত কিনা তা নিয়ে তদন্ত করছে আমেরিকা তবে তিনি এই মুহূর্তে মনে করেন হামলার পেছনে অবশ্যই ইরান জড়িত ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে যুদ্ধ থেকে দূরে রাখার চেষ্টা করছেন এবং তিনি পরিষ্কার করে বলেছেন সৌদি আরবের পক্ষে তিনি কোনো নতুন সংঘাতে জড়াতে চান না ট্রাম্প বলেন আমি এমন একজন ব্যক্তি যে কিনা কখনো যুদ্ধ পছন্দ করে না হামলার পর দিনই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন সৌদি আরবে যে হামলা হয়েছে তার জবাব দেওয়ার জন্য আমেরিকা প্রস্তুত রয়েছে এর একদিন পর তিনি সেই অবস্থান থেকে সরে গিয়ে বললেন যুদ্ধের জন্য তার ভেতরে কোনো তাড়াহুড়ো নেই আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ধরনের বিবৃতি দেওয়া হলেও ইরানের প্রেসিডেন্ট ড হাসান রোহানি গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেছেন ইয়েমেনে সৌদি আরব যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ইয়েমেনি জনগণ হামলা চালিয়েছে এবং আত্মরক্ষার ক্ষেত্রে এটা তাদের অধিকার